এক নাম্বার অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব প্রথম এক নাম্বার অন্তরের প্রশান্তি নামাজ এখন টেলিভিশনে অ্যাড দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি পেরেশানিতে আছেন ইউটিউবেও দেয় টেলিভিশনও দেয় কি তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন অমুক জায়গা টমুক জায়গা যে হোক এখানে এসে আপনি এক মাস থাকুন দেড় মাস থাকুন আপনার মনে প্রশান্তি আসবে আপনার এলাকার গাছে গাছে লাগায় দিবেন আপনি কি প্রশান্তি চান হতাশায় ভুগছেন আপনি মসজিদে আসুন আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি সাল্লামের সাহাবা ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে মানে বেয়াই আর জামাই দুইজন গেছে অসুস্থ একজনে গেছে তার ব্যয়কে দেখতে আর জামাই গেছে শ্বশুরকে দেখতে তো উনি বলেন ইন তলাক্ত আনা আবি ইলা শিখরিল্লা মিনাল আনসর আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুরবাড়িতে গেলাম নাউদুহু তাকে দেখতে গেলাম অসুস্থ আদালতে চালাক নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন ইতু নিবিল উজু অজুর পানি হানো লিওসল্লিয়া আল্লাহ আকবার আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি বৈশা নামাজ পড়ি শুয়া নামাজ পড়ি নামাজ পড়তে মন চায় না আর একটু পরে পড়ি এই তো আমাদের বাহানা হ্যাঁ আরে আমি আমারই বলতে দেন এই যে আমরা বক্তারা মাহফিলে যখন যাই না আর পরে আর পরে নামাজ না আর একটু সামনে পড়লেও তো হয় এ শয়তান ঘুর ধোকা দিতে থাকেন না না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পেবেন আর একটু সামনে যান শয়তান ধোকা দিতেই থাকে ওই সাহাবা বললেন নজুর পানি আন জামায়ার বেয়াই দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে আপনি তো অসুস্থ একটু পরেও নামাজ পড়লে পারেন আমরা কিন্তু এরকম কই হুজুর হুজুর আছে দুটো পরে পরেন হ্যাঁ টাঙ্গাইল এক জায়গায় গেছি ওই আপনার ইয়া দিছি শুই ওই যে করোনা টিকা তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাফি লেগে বয়ান করছি হাত নাড়াইতে পারত না বাম হাত দুইটাই দিছি আমি তৃতীয়টা বাকি আছি হাত নাড়াইতে না ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি এক জায়গায় নামাজ পড়ছি বিতির বাকি রাখছি বিতিরটা পরে দাঁড়াইছি তো একজন আমাকে বলতেছেন হুজুর আপনি তো বিতির না পড়লেও বাড়তেন কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিখের কিতাবে আমি বললাম ভাই ওইটা তো মাসালা এটা তো তাকুয়া আপনার অবস্থায় আমি বললাম মাসালা মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয় কিছু ক্ষেত্রে আপনার জায়েজের জায়গায় রাইহা আমল করলেই বেশি ফায়দা বিতিরের নামাজ আদায় করা দেখেন নামাজ মানে ছেড়ে দেওয়ার পর অনেকে প্রশ্ন করে বুঝলো সফরে কি শূন্য ছেড়ে দেওয়া যায় না আরে সফরের শূন্য ছেড়ে দেওয়ার অপশন কার এই যে আমার রানিয়ে আসি তখন শূন্য ছেড়ে দেওয়াটা সমস্যা না আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে দশ দিন এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি শূন্য ছেড়ে দিবেন না শূন্যত গুলা সবই পড়বেন হ্যাঁ ফরজটা চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়বেন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায় তখন উনি চার রাখাত পড়লেন আপনি তো চার রাখাতেই পড়বেন এলাকার ইমাম আপনারা মুসাফিররা জামাত করলে চার রাখা তলা জামাত দুই ডাকাত বিতির তিন ডাকাত তিন ডাকাতি মাগরীব তিন ডাকাত তিন টাকা কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই কোন কাজ নাই তখন কিন্তু সুন্নতগুলো অবশ্যই পড়বেন কথা কি বুঝে আসছে সফর অবস্থায় সবাই মনে করি কি মানে সব সময় বলে সুন্নত মাফ না সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে সে শূন্য পড়বে সব পড়বে ব্যস্ততা থাকলে হ্যাঁ তখন তার জন্য সুন্নতের ছাড় ফরজ চার রাকাতটা দুই রাখাত পড়বে মনে থাকবে না ইনশাল্লাহ নামাজের গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করে তো এই সাহাবা বলে নজুর বানি আন আনসে উজু করে নামাজ পড়া আমি প্রশান্তি অর্জন করতে চাই এবার তারা বললেন দলিল কি ওই সাহাবা জবাব দিলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বেলাল আল্লাহর নবীকে আমি শুনেছি বেলালকে আল্লাহ নবী বললেন বেলাল কুম ফাতিন না বিলসালাত বেলাল তুমি দাঁড়াও আজান দাও ইকামত দাও নামাজের ব্যবস্থা করো আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি আবু দাউদের উনিশ নাম্বার হাদিসের বর্ণনা

প্রথম আমার উস্তাদ কেও বলবো না ইমাম কে বলবো না খতিব কে বলবো না আমার পিত সাহেব কে বলবো না আব্বা আম্মা কেও বলবো না সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি বলেন নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ হ্যাঁ এরপরে হুজুর বলবেন ইমাম সাহেবরে বলবেন খতিব সাহেবের পরামর্শ চাইবেন মারে বলবেন বাবারে বলবেন কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ তাহলে নামাজ ভাই আপনার অশান্তি অশান্ত প্রশান্ত দুই নাম্বার কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিয়েছে সুন্দর মানুষ কেন বললাম না সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ কালো কেন বললাম কালো মানুষও নামাজ পড়তে পড়তে নুরানি হয়ে যাচ্ছে ওহাম আল্লাহ এটা কিভাবে বুঝবেন দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ করে না আরেকটা কালো ছেলে নামাজ করে ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায় পান খাওয়াইতে মন চায় কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না এক দেখলে আপনার মেজাজ খারাপ হয় কালো মানুষটারে কেন মায়া লাগে এ নামাজ পড়ে আপনার দিলে তার প্রতি আল্লাহ মায়া তৈরি করে দিচ্ছে মুসলিম শরীফের বাইশ নাম্বার হাদিসের বর্ণনা কওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আততুহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান বলেন আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আনিমা বাইন আসসামাওয়াতি ওয়াল আর নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা যারা বললাম আল্লাহ নবী বলেন তামলা আনে মা বাইন আর আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এবার আল্লাহর নবী বলেন আসসালাতু নূর নামাজ হলো আলো নামাজ কি এটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ ১০ নম্বর খন্ড ৮৩ নম্বর পৃষ্ঠা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন মান হা আলাইহা আলাই হা, যারা পাচুক্ত ডামাজ নিয়মিত আদায় করবে। কার নাতলাহুু নূর! এই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে নূর হবে তার শরীরের মধ্যে নূর হবে। দুই নাম্বার অবুর হানা। নামাজ এই ব্যক্তির পক্ষে কেমতের ময়দানে দলিল হবে প্রমাণ। তিন নাম্বার নাজাতায়াউমুল নামাজ নামাজই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায় নামাজ পড়েন নামাজ ছাইরেন না এক উত্তম নামাজও ছাইরেন না ঝগড়া জাটি আর কত করবেন আমিন জুরে আসתי নি আর কত ঝগড়া করবেন নামাজ পড়েন মসজিদে জামাত হয় বাইরে তিনজন ঝগড়া করে এটা জায়েজ না নাজায়েজ মসজিদে নামাজ হয় বাহিরে চার পাঁচজন ঝগড়া করে আচ্ছা এটা কি জায়েজ না সামনে যে আল্লাহ লেখা এটা জায়েজ না এক উক্ত নামাজও না আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন এটা কিন্তু নাম সহি পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো তিয়াত্তর আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে দেখেন কি কয় ফাইন সলাহাত নামাজের হিসাব যদি শুদ্ধ হয় সলাহাসা ইরু আমালি তার অন্যান্য সব আমল শুদ্ধ নামাজ আগে শুদ্ধ হতে হবে ওয়াইন ফাসাদাত নামাজ যদি ঠেকা যান আটকা যান ফাসাদা সা ইরু আমালি সব বরবাদ এই জন্য আমাদের দেশের অনেকে নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে ভিতরে নামাজ না পড়লে কি হবে কয় নবীর প্রেম আছে মনে রাখবেন যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি দেখেন তো তিন নাম্বার যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ সব আমল শুদ্ধ এ হলো নামাজের তিন নাম্বার উপকারিতা